তুমি এটা চুরি করতে যাচ্ছ চুরি করতে যাচ্ছো তুমি আরে এই মুহূর্তে যদি কোনো টপ ইন্টারনেট ক্যাফে রিলেটেড দোকান থাকে সেটা হচ্ছে ভাই আমাদের দোকান কারণ আমরা এক নম্বর সার্ভিস দিয়ে থাকি আর যার কারণে আমাদের কাস্টমার কাস্টমার জায়গা দিতে পারছি না যে এত হয়ে গেছে যার কারণে আজকের দোকানটাকে আমাদের আরো বড় করতে হয়েছে আরো অনেকগুলো রুমকে আনলক করে ফেলবো সেখানে তো তোমরা অলরেডি দেখেই ফেলেছো শেপ থেকে শুরু করে আমরা পাকলা বডিগার্ডটাকে কিন্তু ভাড়া নিয়েছি তাদের বেতনও আমরা কিন্তু ডবল করে দিয়েছি ভাই আজকে টাকার বৃষ্টি বৃষ্টি হবে ভাই বৃষ্টি হবে তো তুমি যদি আরো এরকম ভিডিও দেখতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে আরে বাপ রে ভাই 9টা বেজে গেছে আমাদেরকে এখন দোকানে যেতে হবে আর রাতে কিন্তু এখানেই শুয়েছিলাম আর তোমরা কিন্তু জানো ভাই এটা আমার অ্যাপার্টমেন্ট চলো ভাই আমাদের বিড়ালের মুখটা দেখে চলে যাই হ্যালো বিড়াল আমাদের ব্যবসাটা নজর আজকে আরো ভালো হয় আমার এখন এই হাঁকতে পারতে ভাই আরো 2 ঘন্টা চলে যাবে হাগা তো লাগবে ভাই রাতে কেন জানি না ভাই খুব গ্যাস হচ্ছিল ভাই এত মানে কষা হচ্ছে কেন ভাই গু একটা এখানে নেই যাক ভাই পায়খানার মধ্যে চলে গেছে তো কয়টা বাজে কর ভাই দেখি 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 ওরে ভাই দশটা বেজে গেল ভাই আমি জাস্ট হাঁকতে আমার এক ঘন্টা লেগে গেল ভাই আমি কখনো এগুলোর রুমে মানুষকে আসতে দেখিনি এগুলোর রুমে আসলে মানে কে থাকে কারা থাকে ডোন্ট নো ভাই আমি জানি না ভাই আর আমার জানার কোনো ইচ্ছেও নয় কারণ আমাদের টার্গেট এখন টপ বিজনেসম্যান চলো ভাই হব আমরা ওকে তো চলো ভাই আমি অ্যাপার্টমেন্টের থেকে যাই আশা করি কোনো চোর মোট ঢুকবে না ভাই ভালো থাকিস ঠিক আছে টাটাকে আকাশটা অনেক পরিষ্কার আছে এবং দেখো অনেক লোকজন হাঁটাহাঁটি করছে আমার একটু খিদাও লেগে গেছে আর আমার কাছে কত টাকা আছে ভাই সাতান্ন হাজার অনেক ডলার আছে ইয়ার ইয়ার ওই চোরের বাচ্চা চোর এইদিকে দেখা এদিকে দেখা সকাল সকাল তোর এই খুসটা মুখটা আমাকে দেখতে হলো ইয়ার আমার ব্যবসাই খারাপ হয়ে যাবে আজকে এ জমিদার এ জমিদারের বাচ্চা জমিদারের বাচ্চা হা সব সময় তোর হাওয়া খাওয়া লাগে না একটা তো গুড মর্নিং পর্যন্ত বলিস না আর প্রতিদিন বলতে বলতে আসলে তোর আমার মুখ ব্যথা ধরে গেছে তোকে বলতে বলতে এত খুসটা ঘেঁচরা এত ছ্যাঁচরা আমি বডিগার্ড জীবনে দেখিনি আর ওই সেই ওই বলদ চোরটা কোথায় ওয়াট ভাই প্রথমে দেখলাম ওই খুসটা চোরের মুখ আর এখন এসেছে আমাদের ঠিক আছে আপনার দর্শন দেন আপনার দর্শন না পেলে আমার ব্যবসা চলে না আমার দিন কাটে না আরে ভাই লাঠিটা কই রে ভাই লাঠিটা কোথায় এগুলো জিনিসপত্র কেন কোথায় থেকে আসে এটা পাবলিক ঠিক আছে আপনি যাচ্ছিস কোথায় টাকাটা নিয়ে যা হ্যাঁ আপনার যদি গিফট আছে তো গিফট গিফট শালা হাওয়া খাওয়া বন্ধ কর দেখ প্লিজ তোর হাওয়া খাওয়া দেখলে আমার এমনি মেজাজ খারাপ হয়ে যাচ্ছে আজকে ওই পিজ্জা মিজ্জা হ্যান ত্যান ঘোরার ডিম সব কে সব পাই খায় খায় ফেলে এখানে জানি না ভাই ওকে গায়েস চলো ভাই আমাদের এখানে কিন্তু রুমটা কিন্তু অনেকটাই ওপি লাগতেছে এবং দেখো আমরা কিন্তু দুটা কম্পিউটারকে কালকে এখানে সেট করে রেখেছিলাম তো ভাবছি আজকে এখানে আমি আরও একটা কম্পিউটার এখানে সেট করতে পারবো ওকে চলো ভাই আমরা আরও একটা কম্পিউটার সেট করতে পারবো আর এই দিককার এই রুমটাকেও আমাদেরকে খুলতে হবে আরে ভাই পড়াফ আমি কী কথা বলছি ভাই আমাদের ব্যবসাটা শুরু করা দরকার ঘড়িতে বাজে কয়টা এখন এগারোটা তিপ্পান্ন মানে বারোটা বেজে গেছে ইয়ার তাড়াতাড়ি চলো ভাই আচ্ছা ভাই আমি ওপেন করে দিই ঝাড়ু শুরু করে দিই ভাই কারণ সময় নেই ভাই আমাদের তাও একটু ইনকাম চলে আসবে চলো ভাই তাড়াতাড়ি ফটাক ফটাক সে আমি করে ফেলে দিই ওকে ওকে আর কোনো ময়লা ভাই এ ঘরে আমি পরেও পরিষ্কার করতে পারবো আগে এগুলো করে নিই বা ভাই কাস্টমার মনে চলে আসবে ভাই তাড়াতাড়ি হয়ে যা ভাই তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যা ওকে ওকে ভাই ভাই ঘরটা একটু পরিষ্কার ভালো করে করতে হবে কম্পিউটারের রুম সব থেকে দামি দামি কম্পিউটার কিন্তু আমার এখানে আছে ওকে ওকে সব কমপ্লিট ঠিক আছে তো ওকে ভাই সবগুলো পাওয়ার অন করেছে হ্যাঁ ওয়েলকাম ওয়েলকাম স্যার ওয়েলকাম 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 হ্যাঁ 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 ঠিক আছে আপনি কি এগুলো কি সব দেখতেছেন ছি 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 ভাই সাহেব ও আরেকজন চলে এসেছে কম্পিউটারটা অন করছে বাট কি পারছে না নাকি ভাই ও ভাই একদম অর্ডারও দিয়ে দিয়েছে ভাই আমাদের তাড়াতাড়ি কাজ করতে হবে আর একটা অর্ডারও চলে এসেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি এখানেও দেখো দুজন কাস্টমার চলে এসেছে এবং একজন বার্গার অর্ডার করেছে আর একজন একটা মেয়ে বসে আছে করে স্যার আপনার কি আর কিছু লাগবে আরে তুমি সকাল সকাল কি আমার মুখ ঝাড়তে এসেছো যাও এখান থেকে আমাকে কম্পিউটারে গেম খেলতে দাও আমাকে ভালো লাগছে না এসব ছাড় আপনার মুখেও ময়লা আছে দেখি একটু ঝাপ করে দি বাহ ভাই কি সিন হে ওয়াও ভাই বেশি সিন দেখা ভালো না আনসিন হয়ে যাবে তো চলো ভাই সবাই একটা করে কম্পিউটার একটা করে গেম খেলুন একটা করে মেশিনে ঠিক আছে মানে ভিড় করবেন না মানে কম্পিউটার উপর বেশি চাপ ফেলবেন না হ্যাঁ নষ্ট হয়ে যেতে পারে ও ওকে স্যার ওকে স্যার আসুন 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 ও ভাই আরেকজন চলে যাচ্ছে হ্যালো স্যার কেমন লাগলো আপনার এখানে

তো চলো আমি আজকে আজকের সৎসটা করে ফেলে দিই কম্পিউটারটা এখনও আমি অন করতে পারিনি তো আমাকে প্রথমে কাজ করতে হবে অর্ডার নিতে হবে তারপরে আমাদেরকে কাজ করতে হবে হচ্ছে ওই যে নতুন রুমটা নিয়েছি সেখানে আমরা আরও একটা কম্পিউটার সেট করব এবং পাশের যে সিঁড়ি ঘরটা দেখলে সিঁড়ি আছে ওখানে আমরা মেবি দুটা কম্পিউটার অলরেডি সেট করতেই পারবো তো চলো ভাই আমি জামাজোরে যাব জামাজোরে যাওয়ার পর আমি আসলে কম্পিউটারটা এখনই অর্ডার করে দিব সব থেকে দামি কম্পিউটারটা আসবে গেমিং চেয়ার আমি অর্ডার মারি সবাই আসেন সবাই আসেন ঠিক আছে কেউ কোনো মানে গন্ডগোল করেন না ঠিক আছে আমাদের এখানে খুবই ভালো সার্ভিস পাবেন আপনারা আপনারা ভিড় করবেন না একে একে ঢুকুন একে একে বের হয়ে যান আর টাকা পয়সা অবশ্যই আমাকে দিয়ে যান টাকা পয়সা নিয়ে যান না ভাই আমাদের বিজনেস যা হচ্ছে না ভাই একেবারে ওপি বিজনেস হচ্ছে আর আমি কি বলবো নিউ সিঙ্গেল ইন নিউর এরিয়া ভাই কোন মেয়ে সিঙ্গেল আছে দুজন মেয়ে একটু অনেক ভিড় হয়ে যাচ্ছে আমাকে তাড়াতাড়ি কাজ করতে হবে চলো ভাই এগুলো কি কি বিল সব আছে ক্যাফে রেন্ট হোটেল রেন্ট প্রচুর ইন্টারনেট বিল ওই সেই ফালতু মার্কা বিল দিতে হচ্ছে রেন্ট এসেছে সেটার বিল দিতে হচ্ছে সবগুলোর বিল চলো ভাই আমি পে করে দিয়েছি অলরেডি এবারে আমরা এটাকে রেন্টে নিব লেভেল টু চলো এটাকে রেন্টে নিয়ে নিয়েছি ওকে গাইস চলো পরবর্তীতে দেখা যাবে তো চলো ভাই এখন কম্পিউটারটা ছাড়া যাক আর আমাদেরকে মাল মশলা চলে এসেছে বাইরে ওকে চলো ভাই আমি টেবিলটা পেয়ে গেছি প্লিজ প্লিজ সাইডটা দিন প্লিজ আরে আপনারা একসাথে সবাই বের হচ্ছেন কেন এ ভাই দোকানদার তুই ভাই ভাই আবার চলে আসতেছে চোর চোর এসেছে চোর এসেছে গায়েস চলো ভাই টেবিলটা কোনো মতে তো রাখি ভাই একেবারে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ইয়ার দাঁড়ো দাঁড়ো দরো দাঁড়ো প্লিজ আপনারা একটু দাঁড়ান একটু আরে আমিই তো বেরোতে পারছি না ইয়ার আরে ভাই সাইড দিয়ে না চোর মারার দরকার নেই ভাই আমি আগে টেবিলটা রেখে আসি ভাই চোরটা চুরি করতে ঢুকলে আমি ওকে ফাটাবো ওকে এখানে টেবিলটা রাখতে হবে ইয়েস ওকে ব্যাস ওয়াউ চলো ভাই এবার মনিটর সি পি ইউ নিয়ে আসতে হবে চলো লাঠিটা কোথায় চোরটাকে যদি দেখতে পাই এখন আমি ফাটিয়ে দিব চোরটা কোথায় এ চোরটা কোথায় গেল স্যার কোনো সমস্যা নেই চোরটাকে আমি এক মেরে দাঁত ফেলে দিয়েছি ডাক্তার যদি দেখতে চান আমি দেখাতে পারি আমার পকেটে আছে দেখবেন স্যার দরকার নেই ভাই আমার তোর চোরের দাঁত দেখানোর তুই মিথ্যা কথা বলছিস নাকি করছিস আমি সেটা জানি তুই কেন আবার এসেছিস এখানে আমি তো বলেছি আজকে আমি ভিক্ষা দিব না আজকে দিব না আমি ওরা ডিম সববারে ভিক্ষা নিতে আসে ভাই কোনো ইয়ে নাই ভাই একটা তো নিয়মকানুন বলে কিছু আছে নাকি সবসময় ভিক্ষা ভিক্ষা এত ভিক্ষা দেওয়া যায় নাকি চলো ভাই ওকে চেয়ারটা লাগিয়ে দিয়েছি বাহ ভাই এটা চাকাওয়ালা চেয়ার অবশ্যই এগুলোও চাকাওয়ালা ছিল তো চলো 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 ভাই 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 ভিকারিটা চলে গেছে না নিশ্চয়ই অবশেষে এই পাগলাটার জ্ঞান ফিরেছে কাজ করতে করতে এখন বেজে গেছে ভাই একটা আর রাত হয়ে গেছে অনেক তো আমাকে ঘুমাতেও যেতে হবে আমাকে আমার তার আগে ভাই আমি কাজগুলো আগে যেতে তো আমি এখান থেকে ভাই কিছু ল্যাপটপ আর গেমিং জয়স্টিকের অর্ডার মেরেছি দেখো তোমরা দেখতে পাচ্ছ তো চলো ভাই ল্যাপটপের জন্য আমি একটা ঘর বানিয়েছি যেটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের ল্যাপটপের এরিয়া ঠিক আছে তো এখানে শুধুমাত্র আমাদের ল্যাপটপ থাকবে ঠিক আছে তো আমি একটা ডেস্কটপ কিনেও ফেলেছিলাম তো ডেস্কটপকে আমি এখানে নিয়েছি চলো ভাই নিয়ে যাই তিনটা কম্পিউটার কিন্তু লাগিয়ে দিয়েছি ওকে আর এদিককার রুমটাকে আমি একটু পরে ওপেন করব আর ভাই উপরের দিকে যাওয়া যাবে মেবি একটা ঠিক করার জন্য আমাকে এখানে একটা চেয়ার দিতে হবে ঠিক আছে বাইরে কি আজকে কোনো চেয়ার বিক্রি হচ্ছে আচ্ছা দেখেছিস তো ওকে গায়েজ এখানে এটা কি কনসেপ্ট সিলিং ফ্যান ওকে আমার একটা সিলিং ফ্যান তো দরকার আছে চলো ভাই সিলিং ফ্যানটা নিয়ে যাই সিলিং ফ্যানটা আমি এই রুমে লাগিয়ে দিব বেশি ইয়ে হলে আবার বলে যে ঠান্ডা লাগতেছে তো সেটা হলেও একটু সমস্যা তো চলো ভাই সিলিং ফ্যান হয়ে গেছে আর এই রুমের জন্য আমরা একটা সিলিং ফ্যান দিয়ে দিব চলো ভাই তো সিলিং ফ্যানের বদলে আমরা একটা টেবিল ফ্যান কিনি তাহলে কেমন হবে এখানে একটা টেবিল ফ্যানও আছে তো চলো ভাই টেবিল ফ্যানটাকেই নিয়ে যাওয়া যাক ইয়া ভাই আমাদের বাইরে যেতে হবে অনেক রাত হয়ে গেছে একটু পর সকাল হয়ে যাবে না হলে চলো ভাই এটা হচ্ছে এখানে লাগিয়ে দিয়ে দেখা যাক ওকে বো বয় ভাই এটা তো অস্থির লাগতেছে তো সবগুলো কম্পিউটারের টেবিলে একটা করে যদি টেবিল ফ্যান আমি লাগিয়ে দিই তাহলে কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগবে স্যার আপনি তো আমাকে কোনো অর্ডারই দিচ্ছেন না এখান থেকে কোনো বিক্রি হচ্ছে তো নাকি আমি কি এমএমডি বানিয়ে যাচ্ছি ভাই হবে হবে ঠিক আছে ওকে ওকে আমাদের এখানে অনেক কিছু বানিয়ে রাখা হয়েছে ভাই তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে হট ডগ থেকে শুরু করে ওয়াটার ফোয়াটার সবকিছু আছে ঠিক আছে শুধুমাত্র আমাকে অর্ডার মারবে আর আমি নিয়ে নিয়ে চলে যাবো হ্যাঁ বডিগার্ড এই সাবধানে হ্যাঁ দোকানটা দেখিস কেউ যেন চোট্ট না ঢুকে চলো ভাই অনেক রাত হয়ে গেছে আমরা বেডরুমে চলে এসেছি আরে ভাই আমি যে দরজাটা লাগাতে ভুলে যাচ্ছি মানে চোর আবার এখানে চলে আসে ভাই আর এখানে চুরি করার মতো কিছুই নাই ভাই একটা গোড়ার ডিম এই ঘড়ি আছে আর একটা ভাই এখানে এই বিড়ালটা আছে তো চলো ভাই আমরা শুয়ে পড়ি তারপরে আমাদেরকে যেতে হবে খেতে তারপরে আমাদেরকে আবার হাঁকতে হবে আর সকাল বাজে আটটা চোদ্দো আর এখন ভাই আমাদেরকে আবার যেতে হবে দোকানে তার আগে ভাই আমাকে একটু ফ্রেশ হয়ে নিতে হবে ব্যাসের মতো আবার পটি করা যাক আ ভাই আজকের হাঁকাটা অনেকটা ক্লিয়ার আছে যাক বাঁচা গেল গ্যাস ফ্রিজটা কোথায় ভাই চলো খাওয়া যাক আরে ভাই আমি রাত্রিবেলা দরজাই বন্ধ করিনি ভাই আচ্ছা আমার বাড়িতে চুরি হয়নি ঠিক আছে কার বাড়িতে চুরি হয়েছে জানি না ভাই আমার বাড়িতে না হলেই হলো চলো ভাই অনেক দিন পর বডিগার্ডের ইয়ে হয়েছে আর চোর আবার গায়ের সাথে এসে ধাক্কা কাছে দাঁড়া তারা দাঁড়া চোখ দাঁড়া দাদা তোর জন্য ব্যবস্থা আছে তোর জন্য ব্যবস্থা আছে দাঁড়া না লাঠিটা কোথায় ভাই আয় 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 যা যাই আয় রে ভাই দা আয় না ওকে ওকে আরে কোন দিকে যাচ্ছিস ভাই তুই কোন দিকে যাচ্ছিস ওরে ভাই তো আমাকে দেখে পালিয়ে যাচ্ছে এই নেই বেটা চোর প্রথম প্রথম সকালবেলা এসে হাজির ভাই ওকে রাতে আমি দোকান বন্ধ করতে ভুলে গেছিলাম বাবা ভাই এগুলো সাফ তো করতে হবে ইয়ার একেবারে অবস্থা খারাপ চল ভাই আজকে সাফ পরে করব। মানে এখন করার মতো সুযোগ সুবিধা নেই এখানে একেবারে বিল চলে এসেছে আমাদেরকে বাকি ভাই দুশো ডলার ব্যাংক থেকে লোন আমি কবে নিলাম আমি জানি না ভাই আসেন 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 ভিতরে যান হ্যাঁ ও মাই গড আজকে অফিসারটা এসেছে ভাই যাক ভাই আমাদের অনেকটাই কিন্তু ভালো হচ্ছে তো চলো ভাই আমরা হটডগটাই নিয়ে যাই ওকে কেউ যদি ডগ খেতে চাই ওকে ওকে স্যার আপনি কি ডগ খাবেন স্যার স্যার নিন আপনার জন্য রেখে দিয়ে স্যার আপনি খেয়ে নিন ঠিক আছে আমাদের কাছে অনেক আছে ওকে তিনশো পঁয়ষট্টি ডলার ও ভাই ভাই ল্যাপটপ থেকে তাহলে বেশি ইনকাম হচ্ছে নাকি তাহলে আমি সবগুলো কম্পিউটার ফেলে দিয়ে আমি ল্যাপটপই লাগাবো সব অর্ডার মর্ডার দেয় না কেন ও একজন ক্যানের অর্ডার দিয়েছে ক্যান 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 ভাই 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 তাড়াতাড়ি 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 ক্যান লাগবে ইয়ার ক্যান 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 আছে ক্যান আরে ও ক্যান তো থাকার কথা ভাই ওকে 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 এনার্জি ড্রিঙ্ক ওকে চলো ভাই আমি একটা প্রথম একটা অর্ডার পেয়েছি আর এটাকে আমি কোনোভাবে হারাতে চাচ্ছি না মানে আমি দিতে চাচ্ছি ওই ওই কোন কোন ঘরে ভাই কোন ঘরে এই ঘরে নাকি হোয়াট দো ভাই দো ইয়ার ও ভাই এটা একটা হটডগ চাচ্ছে চলো 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 ভাই দেখেছো আমি 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 ওখানে যেতেই পারছি না এত তো আমার ভাই কি বলবো ভাই আমি আমি যে অর্ডারটাই নিয়ে আসতেতে সেই অর্ডারটাই কেউ নিতে চাচ্ছে না তার আগেই কাস্টমার চলে যাচ্ছে অনেক অর্ডার মেরে দিয়েছি ওখানে তারপরেও আমি দিতে পারছি না টাকার উপর টাকা নষ্ট ছয়শো ডলার দুশো ভাই ওটা কি ছিল ভাই অনেক রাত হয়ে গেছে আর এখন দোকানে মোটামুটি কেউ নেই এখন ভিকারে একটা ঘোরাঘুরি করতেছে ভাই কি কথা আচ্ছা যাই হোক আমার এখানে মালও অনেক চলে এসেছে চলো ভাই আমি এক এক করে নিয়ে যাবো এখন মালগুলোকে আমি উপর দিকেই ইয়ে করবো এখন ল্যাপটপ সেট করব তার আগে ভাই এখানে একটা ল্যাপটপ আমি সেট করতে পারবো তো চলো ল্যাপটপে মেবি আমার ইনকামটা মনে হচ্ছে বেশি হচ্ছে তো চলো ভাই ল্যাপটপটা লাগিয়ে দিয়েছি আর ওই টেবিলে একটা ফ্যানও লাগাতে হবে তো লেটস গো লেটস গো লেটস গো আমি বাইরে একটা ফ্যান দেখেছিলাম ওয়াট ভাই বাইরে একটা ল্যাপটপ আছে আরে আর চলো ভাই এটাকেও কিনে নি চলো ভাই আমি ফ্যান একটা মেবি দেখেছিলাম টেবিল ফ্যান আমি সেটা লাগাতে চাচ্ছিলাম ওখানে তো চলো এবার আমি কোথায় নিয়ে যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো চলো ভাই আমাদের উপরে যাওয়া যাক গাইস এটা আমরা আনলক করে ফেলে দিয়েছি এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মোটামুটি তিনটা টেবিল এখানে এখন সেট করেছি তো আমি এদিকটাতেও আরও টেবিল আমি লাগাবো তো চলো একে একে আমি করবো সেগুলো তো এখানে চলো ভাই এই ল্যাপটপটা এখানে লাগানো যাক চলো ভাই ওটা আমার সেট হয়ে গেছে আজকে কিন্তু অনেক বেশি কাজ করতে হচ্ছে আমাদেরকে চোর গায়েস চোরটা রাতের বেলাও আসতেছে দরা 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 দরে 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 চোর আবে বডিগার্ড তুই কি করছিস স্যার সরি আমি তো চোরকে দেখতে পাচ্ছি না আপনি কিভাবে দেখলেন তুই কানা হয়ে গেছিস ভাই তুই কিচ্ছু দেখতে পাবি না তুই আসলে তুই ঘুষ খাচ্ছিস নাকি চোরের কাছ থেকে তাও আমি জানি না হচ্ছে চলো চলো ভাই তাড়াতাড়ি এতগুলো জিনিস আমাকে নিয়ে যেতে হবে চলো 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 আর এতটাই ভিড় হয়ে গেছে কাস্টমারের যে আমি দোকানটা বন্ধ করে দিয়েছিলাম তো আমাকে সাফ সাফাই করতে হবে ভাই সাফ সাফাই না করলে জিনিসটা খুবই খারাপ লাগতেছে আর তোমাদেরকে ভাই আমি কি মানে এখন দেখাবো যে আমি আসলে উপুরের রুমটাকেও আনলক করে দিয়েছি এবং সেখানে ভাই আমি কি কি সেট করেছি সব কিছু তোমাদেরকে দেখাবো তো চলো ভাই প্রথমে তো আগে আমি এগুলোকে সাফ করে দিই ভাই তাড়াতাড়ি ভাই সাফটা হয়ে যা ভাই তাড়াতাড়ি হয়ে যা হয়ে যা হয়ে যা ওকে গায়ে সাপ করো সাপ সাপ করো আপনি ভাই বিড়ি খেয়ে খেয়ে পেলেছে ভাই এখানে মানে আমি এই দোকানের মধ্যে বিড়ি মানে কে খায় ভাই দোকানটাকে করে দিই ওপেন আনে ডাকা দিই এ ভাই আসেন 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 দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা আমাদের এখানে সব রকম গেম আছে তো ভাই আপনাদের এখানে সব রকম গেম আছে বাট ও ভাই তলে তলে লোক আসতেছে আমাদের এখানে কিন্তু গেম আছে কিন্তু আমরা এখনো কিনি নি তো সবগুলো গেমকে আজকে আমরা কিনবো হ্যাঁ হ্যাঁ স্যার স্যার আসেন 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 ওকে ওকে উপরে যান উপরে যান উপরে চলে যান উপরে কিন্তু আমাদের আরও একটা ব্র্যান্ড খুলেছি আমরা সেখানে যেতে পারবেন লোকজন কত ভালো ভালো গেম পাওয়া যায় স্যার আমার বেতনটাকে দিবেন না ভাই তোকে বেতন দিতে হবে দিব না যা বডিগার্ডের বেশি বেশি ইয়া হয়েছে তোর ভাই এদিকে কুকটা আমাদের কাজ করে যাচ্ছে কোন রকম কথাবার্তা বলে না তেমন একটা আর বডিগার্ডটা বেশি ভাব নাই তো চলো ভাই তোমাদেরকে আমি দেখাই যে ঘটনাটা কি তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে প্রথমেই দেখলে যে এখানে কিন্তু আমি তিনটা কম্পিউটার লাগিয়ে দিয়েছি তারপরে এখানে একটা অ্যাক্রিড মেশিনকে লাগিয়েছি আর এদিকে ভাই আমাদের এখানে কম্পিউটার ল্যাপটপ সাথে ফ্যান ঠিক আছে একটা করে দিয়ে দিয়েছি এইবার ভাই আমরা যাব হচ্ছে এইখানে আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ এইখানে আমি একটা অ্যাক্রেড মেশিন গেমিং দিয়েছি তারপরে এখানে ভাই ল্যাপটপ দিয়েছি একটা আর এখানেও একটা ল্যাপটপ ও হো সে তো কোল্ড ড্রিঙ্ক চাচ্ছে কোল্ড ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্ক গায়েজ আমার একটা কোল্ড ড্রিঙ্ক এখানে পরেছিল আমার মনে আছে এখনও ওকে গায়েজ ওকে আরে ভিকারি ঢুকে পড়েছে ইয়ার তামো তো রেট আমি দিয়ে নি আগে ওয়াস আর খাবেন না আরে ভাই কথা ভাই আমি জাস্ট জাস্ট ফেলতে লাগছিলাম আচ্ছা ভিখারিটা কই গেল ভিখারিটা আবার ঢুকে পড়ছো নাকি আচ্ছা এরা কেউ অর্ডার মর্ডার দিচ্ছে না ইয়ার আমি উপর দিকে যাই লেটস সি ভাই এখানে তিনজন মানুষ আটকে গেছে কেন ভাই পাগল টাগল হয়ে গেছে নাকি কে জানে তো দেখতেই পাচ্ছ ইয়ার আমাদের এখানে ভাই আমরা এখানে কিন্তু একটা দুটা তিনটা চারটা পাঁচটা কিন্তু কম্পিউটার আহ মেবি পাঁচটায় না একটা দুটা তিনটা চারটা পাঁচটা হ্যাঁ পাঁচটা কিন্তু ল্যাপটপ সেট এখানে করেছি আচ্ছা আচ্ছা হাতে একটা করে ফ্যান আছে এবং এ দেখো সিন হে ওখানে সিন দেখতে হবে না ইয়ার আর এই নিচে ভাই এখানে আমার হাত পোছা ছিল না ভাই আমি ঝাড় দিতে পারিনি তো গাইস আমাদের কিন্তু দোকানটা কিন্তু এখন অনেক কিন্তু ওপি আর আমাদের কিন্তু অনেক বিজনেস হচ্ছে আমরা কিন্তু এখন অনেক বেশি ডলার করে পাচ্ছি আর আমি দুই একটা অর্ডার খুঁজছি বাট অর্ডার কেউ দিচ্ছে না অর্ডার দিতে গেলে সেখানে আবার পাবলিক থাকতেছে না তোমরা যদি নেক্সট আরও আরো এটার পার্ট দেখতে চাও অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে লেখো নেক্সট পার্ট তাহলে আমি আবারো নেক্সট পার্ট নিয়ে চলে আসবো ঠিক আছে তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে কিন্তু অবশ্যই তোমরা বলবে আর এই চোরটাকে তো আজকে আমি মাথা ফাটাবো চোর বাবাজি চোর বাবাজি তুমি কোথায় কোথায় আরে কি বল ডন হয়ে গেছে নাকি আমার সামনে দেখছে ইয়ে করতেছে আরে চোর তো এখানে আছে চোরের উপর আমার একটা দয়া চলে এসেছে ভাই চোরটাকে আমি একটা যাবো থামাই মেশিনটা ওর কাছে দিয়ে আসবো দাঁড়াও চোরটা কি করে দেখা আরে আরে ভাই আরে ভাই বের হয় না ভাই কিভাবে ঢুকতেছে ইয়ার আরে ইয়ার আমাকে বেরই হতে দিচ্ছে না দাঁড়াও দাঁড়াও চোর গায়েব ভাই চোর ভেতরে গেছে ভাই লাঠিকো লাঠিখো লাঠি খো আর আমাকে লাঠি তার নিতে দে রে ভাই দাঁড়া দাঁড়ো চোরটাকে এবার তো চুরি করার অবস্থাতে ধরবো দেখি দেখি কি চুরি করে ওহ ওকে তুমি এটা চুরি করতে যাচ্ছ চুরি করতে যাচ্ছ তুমি আরে আপে ভাই চোরটাকে তো মেরে আমি আমার কম্পিউটার সর টেবিলই ভেঙে ফেলে দিয়েছি চলো ভাই টেক্সট ভিডিওতে আরও বেশি মজা হবে আশা করি তো আমাদের ভালো লেগেছে আজকে পর্যন্তই ভালো ভাই টারা